আজকের ভিডিওটা একটু অন্যরকমের, কারণ আমি আবার চলে এসেছি তোমাদের সামনে সুচিত্রা সেনের কিছু না জানা ঘটনা নিয়ে। সুচিত্রা সেন তো আমাদের সকলেরই মনের মণিকোঠায় রাজত্ব করে চলেছে আজ অবধি। এত সুন্দর এক চরিত্র পৃথিবীর ইতিহাসে কিন্তু কমই মেলে। পাবনার রমা সেনগুপ্ত থেকে সুচিত্রা সেন হয়ে ওঠার জন্য যে মানুষটি আরও অনেক অংশে দায়ী, তিনি তো নিশ্চয়ই সুচিত্রা সেন। আর তাকে যে সাজাতেন সেই মেকআপ আর্টিস্ট, যার নাম না করলেই নয়, তিনি হলেন সুচিত্রা সেন। সকলের মণিকোঠায় জায়গা করে নিলেন 1953 সালে সাড়ে 74, যেটা নাকি উত্তম কুমারের বিপরীতে তিনি প্রথম সিনেমা করলেন, এবং ওই সিনেমাতেই সকলের মনে এক উত্তেজনা সৃষ্টি করে দিলেন এই মিসেস সেন বা সুচিত্রা। এরপর 1955 সালে তার ছবি হলো দেবদাস, যেটাতে তিনি বিশেষ পুরস্কৃত হন। তারপরে আবার 1959 সালে তিনি এক নার্সের চরিত্রে অভিনয় করে সেখানেও দারুণভাবে সাড়া ফেলে দেয় আপামর বাঙালির হৃদয়ে। এরপর 1963 সালে ডুয়েট রোল অর্থাৎ দ্বৈত ভূমিকায় অভিনয় করে বিকাশ রায়ের বিপরীতে মা ও মেয়ের, সেটাও হয়ে যায় সুপার ডুপার হিট। এই মহানায়িকার যে কটি ছবি আমরা সামনে পেয়েছি সে কটার সংখ্যা হলো 59টি, আর তার শেষ ছবি হলো প্রণয় পাশা। ইনি যখন থেকে চলচ্চিত্র জগতে আসেন তখন থেকে সবটা হিট দিয়েই গেছেন, কিন্তু প্রণয় পাশার পর থেকে তার অবস্থা একটু অন্যরকম দেখা দেয়, যাতে তিনি নিজেকে সবার চোখের সামনে থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। এই মহানায়িকার গ্ল্যামার, সাজ পোশাক এবং বাচনভঙ্গি আজও অনেক তরুণের মনে ঝড় তোলে। শুধু তরুণ কেন বলবো, আপামর বাঙালির মনে ঝড় তোলে। তার পেছনে আর একটি প্রধান কারণ তার সেই বিখ্যাত তিল, যেটা তিনি নিজেই নাকি আঁকতেন। এই ব্যক্তিত্বময়ী নারী 1952 সাল থেকে নিজের কেরিয়ার শুরু করেন, কিন্তু তার সেই রূপের ছটা, অভিনয়ের দক্ষতা, বাচনশীলতা আর বাঙালির মনে হৃদয়ে সমুদ্রের মতো ঢেউ তোলার ব্যাপারটা কিন্তু আজও অমলিন। অনেককে কিন্তু এখনও অবধি তিনি টেক্কা দিতে পারেন তার ওই সাজে, আর তিনি নিজেকে সব সময় আপডেটেড করে রাখতেন, যেটা নাকি এখনও অনেকের মনে এক প্রশ্নচিহ্ন থেকেই যায়। এত সুন্দর, এত অকৃত্রিম এক রূপের বৈশিষ্ট্য নিয়ে সুচিত্রা সেন আমাদের সামনে ধরা দিয়েছেন। তাঁর সেই সময়কার মেকআপ আর্টিস্ট কে ছিলেন, এটা আমাদের সকলেরই এক জানার বিষয়। সেই সময় শেখ বশির আহমেদ ছিলেন তার মেকআপ আর্টিস্ট, আর তিনি সেই সময়কার সবথেকে নামকরা মেকআপ আর্টিস্ট ছিলেন। সেই সময় এত নানা রকমের কসমেটিক্স বা মেকআপের জিনিসপত্র তো পাওয়াই যেত না, যেটুকুনি পাওয়া যেত সেটাকেই বশির আহমেদ নিজের কারিগরি দক্ষতার মাধ্যমে সুচিত্রা সেনকে পুরো জীবন্ত করে ফুটিয়ে তুলতেন সাদা কালোর পর্দায়। এই বশির আহমেদকে সুচিত্রা সেন বশির মিয়া বলে ডাকতেন, আর এই মেকআপ আর্টিস্টটি ছিল মিসেস সেনের সব থেকে পছন্দের। সেই যুগে একে অন্যের সাথে সম্পর্ক ছিল ভীষণই বন্ধুত্বপূর্ণ, আর যতক্ষণ না বশির মিয়া তার মেকআপটা চরিত্রের আন্দাজে ঠিকমতো ফুটিয়ে তুলতে পারতেন ততক্ষণ তিনি ফ্লোরে যেতেন না, আর তারা ওই মেকআপ রুমে বসেই ডায়লগগুলো সুন্দরভাবে রিহার্সাল করতেন, যাতে করে তিনি একদম ফ্লোরে গিয়ে 100% কারেক্ট করতে পারেন। সেই সময় মেকআপের প্যাটার্ন একটু অন্যরকম ছিল, অর্থাৎ সেই সময় সবাই চড়া মেকআপ পছন্দ করতো, যেহেতু সাদা কালোর মধ্যে রূপটাকে ফুটিয়ে বার করতে হতো বা চরিত্র আন্দাজে সেই হিসাবে। আর তিনি মেকআপ করতে একটু টাইম নিতেন, যেহেতু তার মেকআপ হতো একদম 100-তে 100 ভাগই সঠিক। সেই সব কারণে সুচিত্রা সেনকে একটু খুঁতখুঁতে অনেকেই বলে থাকতে পারেন। তিনি একদম সঠিক সময়ে স্টুডিওতে পৌঁছাতেন এবং নিজের মেকআপ রুমে চলে যেতেন। যদি কারোর একটু আসতে দেরি হতো সেটা ভীষণ অস্বস্তির কারণ হতো মিসেস সেনের কাছে। বশির আহমেদের ছেলে শেখ আজহার আহমেদ এখন বিখ্যাত মেকআপ আর্টিস্ট, তিনি কিন্তু তার বাবার কাছ থেকে শোনা অনেক কথাই আমাদের সামনে তুলে ধরেছেন বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে।
প্রণয় পাশা সিনেমাটা করার পর সুচিত্রা সেন আমাদের থেকে অনেক দূরে চলে যায় প্রায় 3.5 দশক ধরে। তারপর থেকে তাকে আর সেইভাবে লোকচক্ষুর সামনে আসেননি, আর তিনি সবসময় গাড়িতে কালো কাঁচ ব্যবহার করতেন, আর চোখে থাকতো মোটা ফ্রেমের বড় সানগ্লাস, সেখান থেকে তার যেটা ইচ্ছা ছিল দেখতেন, কিন্তু নিজেকে সকলের সামনে আনতেন না। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর সঙ্গে থেকো এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য।